বাই দ্য ওয়ে, আপনাকে এই ফার্স্ট টাইম দেখলাম একটু হেসে কথা বলতে, ব্যাপারটা খুবই ভালো লাগলো। এই যে একটু হেসে কথা বলছি বলে এখন আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা শুরু করলে। না না, কোনো উল্টাপাল্টা চিন্তা করিনি। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আপনি হেসে কথা বললে আপনাকে খুব ভালো লাগে। ঠিক আছে, আপনার কাজ শেষ, এখন আপনি যেতে পারেন। কেন, কোথাও যাবেন নাকি? বিয়ে করতে। বিয়ে করতে? আপনাকে চেনা আসলেই খুব কঠিন। তাহলে চেনার চেষ্টা করেন না, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অফিসে যান, আপনার অফিসে জরুরি মিটিং আছে। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? ইয়েস, আমার হবু যাওয়ার জন্য অপেক্ষা করছি, তার জন্য তো বাসা থেকে ব্যাগ নিয়ে পালিয়েছি। আপনি যাচ্ছেন না কেন? আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমিও সেই সৌভাগ্যবানটাকে দেখে যেতে চাই। খবর আপনি যদি বাসায় কিছু বলছেন তাহলে আপনার খবর আছে। না না, বলবো না। ইসলামি করার আর জায়গা পায় না এই বেটা, দেখে যুগের মতো পিছে লেগে আছে। থাক। কি ফোন ধরছে না? আমি না বুঝলাম, আপনি খামাখা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার অফিসে জরুরি মিটিং আছে। দেখেন মিস রিনি, এই রোডটা না সেফ না, তাই আপনাকে একা ছেড়ে যেতে চাচ্ছি না। শুনেন মিস্টার বাসু, এটা আমার এলাকা, আমি এই এলাকার মেয়ে, আমাকে উল্টাপাল্টা বুঝ দিবেন না। খামাখা দাঁড়িয়ে না থেকে নিজের কাজে যান, উন্নতি করবেন। আর মাত্র 10 মিনিট, দেখে যাই। থাকেন, সরকারি রাস্তা, আমি মানা করার কে? আমার সাথে কথা না বললে আমি একটু খুশি হব, আর যদি একটু ডিস্টেন্স মেনটেন করে তাহলে আরো খুশি হব। কি আসে না, ফোন ধরছে না? এ বেটা, আপনি কোল্ড ড্রিঙ্কস দিয়ে কেক খান, আমাকে আমার মতো থাকতে দিন। আমি আপনাকে অনেকবার বলেছি, আপনি বিশ্বাস না করলে আমি কি করব? দেখেন, আপনার বাবা আমাদের বাসায় গিয়ে অনেক ঝামেলা করেছে। আপনার বাবার ধারণা যে আমি আপনাকে নিয়ে পালিয়েছি। প্লিজ বাসায় চলুন। মিস্টার মাসু, আমি বাসে চিঠি লিখে তারপর বেরিয়েছি, ফেরা সম্ভব না। দেখেন, আপনার বাবা মা আমার বাসায় গিয়ে অশান্তি করছে, ওনাদের ধারণা আমি আপনাকে নিয়ে পালিয়েছি। প্লিজ বাসায় চল। আমি তোয়েব নামের এক ছেলেকে অনেক ভালোবাসি, তার জন্যই বাসা ছেড়ে পালিয়েছি। আমি জানি আমার বাবা মা তোয়েবকে কখনোই মেনে নেবেন না। ও গড, আপনার জন্য আমার কেন সাফার করতে হবে? আপনি ব্যাগ দিয়ে আমাকে ফাঁসিয়েছেন। আগে বাসায় চলেন, প্রবলেম সলভ করেন, তারপর আপনার তৈয়ব নাকি সৈয়ব ওর সাথে পালিয়ে চলে যান, আমার কোনো আপত্তি নেই।